এডিনবরা স্কটল্যান্ডের রাজধানী। 18 শতক থেকে স্কটিশ নবজাগরণের কেন্দ্রবিন্দু, দ্বিতীয় বৃহত্তম সিটি এই এডিনবরা স্কটল্যান্ডকে ইউরোপের বাণিজ্যিক, বুদ্ধিবৃত্তিক ও শিল্পভিত্তিক পাওয়ার হাউসে পরিণত করে। 1603 সালে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের রাজবংশ রাজা প্রথম জ্যাকবের অধীনে একত্রিত হয়। 1999 সাল থেকে স্কটল্যান্ডের নিজস্ব আইনসভা রয়েছে এবং তখন থেকে দেশটি স্বায়ত্তশাসিত। 186টি দ্বীপের এই স্কটল্যান্ডের মোট আয়তন 78,080 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। প্রাচীনকালে কোনো এক অগ্নিগিরির অগ্নুৎপাত থেকে উৎক্ষিপ্ত শিলাখণ্ড দ্বারা গঠিত হয় বিখ্যাত এডিনবরা রক। এই এডিনবরা রকের উপরেই অসীম দণ্ডের সাথে হাজার বছরেরও বেশি সময় ধরে ঐতিহাসিক এডিনবরা ক্যাসলটি দাঁড়িয়ে আছে। এর থেকেই নামকরণ করা হয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা। নগরীর সর্বাধিক প্রাধান্য বিস্তারকারী অতুলনীয় এই ক্যাসলটি বছরে 1 মিলিয়নেরও বেশি ভ্রমণকারী পরিদর্শন করে, যা লন্ডন টাওয়ারের পর নিঃসন্দেহে যুক্তরাজ্যের সর্বাধিক প্রদর্শিত প্রাচীন স্থাপনা। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা, সেই বিখ্যাত এডিনবরা ক্যাসলের সামনে। আজ আমি যে ব্যক্তিত্বকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিনি হচ্ছেন ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবি। স্ত্রী, দুই পুত্র এবং 3 কন্যা সন্তানকে নিয়ে এডিনবরা শহরের উপকণ্ঠে শাপলা ভবনে বসবাসরত অত্যন্ত ভদ্র এবং সদা হাস্যোজ্জ্বল এবং বন্ধুসুলভ আচরণের অধিকারী এই মানুষটি কিভাবে আজকের এই অবস্থানে এসেছেন, আসুন তার মুখ থেকেই আমরা শুনি। ডক্টর ওয়ালি তাসর উদ্দিন, বাংলাদেশ ইউরোপিয়ান ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, বাংলাদেশ ও ইউরোপে প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। জীবনযাপনের জন্য বিলেতে পাড়ি জমালেও নিজের চেয়ে দেশের উন্নয়নকে নিয়েই ভাবনা ছিল বেশি। বিলেতে গিয়ে কিছুদিন চাকরির পর 1975 সালে চলে যান এডিনবার্গে। অল্পদিনের মধ্যেই এডিনবরায় বোম্বে তন্দুরি নামে একটি রেস্টুরেন্ট কিনে শুরু করেন রেস্তোরাঁ বিজনেস। পরবর্তীতে 2000 সালে এডিনবরায় ব্রিটানিয়া স্পাইস নামে একটি রেস্টুরেন্ট চালু করেন, যা কেবল এডিনবরায় নয়, এর সুনাম ছড়িয়ে পড়ে গোটা ব্রিটেনে। রেস্তোরাঁ ব্যবসায়ের সফলতায় 1995 সালে পেয়েছেন এমবিই সম্মাননা। 2004 সালে এডিনবরা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল গাইডে 23টি বিখ্যাত রেস্টুরেন্টের মধ্যে ব্রিটানিয়া স্পাইস প্রথম স্থান লাভ করে। 2001 সালে নতুনদের মধ্যে বেস্ট কারি রেস্টুরেন্ট হিসেবে জিতে নেয় স্কটিশ কারি অ্যাওয়ার্ড এবং 2006 সালে জিতে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, আর 2010 সালে অর্জন করেন স্কটিশ কারি কিং অ্যাওয়ার্ড। কারি সেক্টরে তার বিশেষ অবদানের জন্য 2014 সালে স্কটল্যান্ডে পেয়েছেন আজীবন সম্মাননা। কেবল ব্যবসা বাণিজ্য নয়, প্রাকৃতিক দুর্যোগে ছুটে গিয়েছেন মানুষের পাশে। 1991 সালে তার একান্ত প্রচেষ্টায় বাঁশখালীতে আশ্রয় কেন্দ্র ও হাই স্কুল গড়ে ওঠে। 2004 সালে বন্যা দুর্গতদের জন্য যে বড় তহবিল গড়ে তোলা হয় তার অন্যতম উদ্যোক্তা ছিলেন ওয়ালি তাসর উদ্দিন। এছাড়াও সিলেট লায়ন্স শিশু হাসপাতাল, সিলেট হার্ট ফাউন্ডেশন ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় রয়েছে তার অসামান্য অবদান। যুক্ত আছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে। শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড আর মানুষের পাশে থেকে সহযোগী মনোভাব নিয়ে কাজ করছেন নিয়মিত। জন্ম 1952 সালের 17 এপ্রিল মৌলভীবাজার জেলায়। এডিনবরা ভিত্তিক এই বাংলাদেশি সমাজসেবী ও উদ্যোক্তাকে নিয়ে উন্মোচিত হয় বইয়ের মোড়ক, যেখানে অংশ নেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন। কল্যাণমুখী কর্মকাণ্ড আর ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুইন মার্গারেট ইউনিভার্সিটি কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর পেয়েছেন ডক্টরেট সম্মাননা। 1984 সালে স্কটল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে জাস্টিস অফ পিস মনোনীত হন তিনি। 1992 সালে হয়েছেন ইয়াং স্কট অফ দ্য ইয়ার। 1993 সালে প্রথম বাংলাদেশের অনারারি কনসাল হিসেবেও নিযুক্ত ছিলেন ওয়ালি তাসর উদ্দিন। 2006 সালে বেস্ট ইন ব্রিটেন অ্যাওয়ার্ড সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা ও স্বীকৃতি। বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্সের সাবেক চেয়ারম্যান মনে করেন, সততার সাথে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা গেলে
সফলতা নিশ্চয়ই আসে। তাই প্রবাসে থাকলেও দেশের জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করা নৈতিক দায়িত্ববোধ বলেই মনে করেন তিনি। এমনকি তা নিয়মিতই করে যাচ্ছেন ডক্টর ওয়ালি তাসরুদ্দিন। আমার নাম ডক্টর ওয়ালি তাসরুদ্দিন, এমবি জেপি। আমার বাবার নাম আলহাজ মকসুদুর রহমান চৌধুরী। গ্রাম হইল নালিহরি বড়বাড়ি। আমার নাম তো ইনবুন্নেসা খানম বৌতার, এর প্রেজেন্ট তারা দুনিয়াতে নাই। আমি বাংলাদেশে 7 বছর থেকে শুরু করি। আমি আমার মার ফুল ছাড়ছি। আমি মাদ্রাসাত লেখাপড়া করছিলাম প্রথমে মাদ্রাসা, তারপরে এখানে একটা জোয়ালিন দোয়ালিন দিয়া লাসিল জামালা, তারপরে এখান থেকে বাড়ি আমি গেলাম আমার বাপর মাউন বাড়ি আনন্দিয়া। তো আমার সেখানে যাওয়ার পরে আমি কুনায় পড়মু ও বাংলা স্কুল শ্রীমলিয়া যা একটা আছে বাংলা স্কুল, এখানে গিয়ে লেখাপড়া করছি। করে খাসনিয়া স্কুল আইছি, খাসনিয়া স্কুল থেকে লেখাপড়া করিয়া বৃত্তি পাইয়া গভর্নমেন্ট স্কুল আইছি। এ সময় আমার বয়স প্রায় 8 কি 9। তারপরে গভর্নমেন্ট স্কুল থেকে আমি মানে বেস্ট ইয়ে পাইয়া ক্লাস 8 পর্যন্ত আমি লেখাপড়া করছি, স্কলারশিপ পাইছি। আর ক্লাস 9 শুরু করি আমি ইউকেতে আসি। তো জাস্ট আমি 14 বছর বয়স আইলাম, 5 টাকার মাইদিসের লগে দিয়ে আমি আইলাম। পরে তো মোরাল লেস যখন লন্ডন আইলাম, লুক লাইক আমি লস্ট। এখানে যখন বুঝি যাই মিসিং এভরিথিং, না জানি বাংলা, না জানি ইংলিশ, মানে সাচ এ থিংস এভরিডে হারে ক্রাই করি। তারপরে সাউথে নন্সি আমার চাষাতা হয়, দাদাতা হয়, ওখানে গেছি প্রথমবার। তারপরে তার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টও আমি কমিউনিটারে খাওয়া শুরু করি। আর প্রথম দিন একটা মুরুখ কাট হয়েছিল, মুরুখ কাটার মধ্যে আমার 8টা খাট হয়ে গেছে, মানে খাটতে গিয়ে। ইট ইজ মাই স্টোরি ফর বিগিনিং। তারপরে যখন আমি কাস্টমার কাছে যাই, তো কাস্টমারে যাওয়ার পরে একটু সাই হয়ে যায়, কেন গেলে কি টয়লেট সাফ করা যায়নি, এটা করা যায়নি, একটা খারাপ লাগে জীবনে টয়লেট সাফ করছে না। তুই কী হলো তো গিয়া খান্তার মধ্যে মধ্যে আরে টয়লেট সাফ করতে এই অবস্থা যায়নি। তো যাতে গিয়ে আমি টয়লেটও সাফ করছি, বালাম করছি। তারপরে দেখলাম যে দুই যখন আইছি এদেশও খাজু করতে হইব তাকিয়া। তারপরে আমি এলাম ও লন্ডনে এলাম, 16 এ সময় বয়স 16। তারপরে আমরা দেশের চিন্তা করি, দেশের স্বাধীনতা রেভলিউশন শুরু হইলো। স্বাধীনতার মধ্যে আমরা এখানে আমরা এলাহাবাদ রেস্টুরেন্ট রূপা স্ট্রিট আমরা এখানে আইতাম, মধ্যে মধ্যে দেশের লাগে চিন্তাধারা করতাম। এবার রেভলিউশনের যুব পরিষদ যোগাযোগ মানে যোগ দিলাম। অনেক মানুষের দেখা সাক্ষাৎ হইলো, দেখা সাক্ষাৎ হওয়ার পরে মোটামুটি আমরার কিন্তু সবসময় মনে হইতো যে আমরা একটা ডিফারেন্ট, আমাদের কালচার আমাদের মা বাবা সব মিসিং। যে দেশটা যদিও আমরা বাংলাদেশ, প্রথম মনে হতো যে ইউকেতে অত ভালো জিনিস আইলে মনে হয় কাজ স্বর্গ পাওয়া যাইব, কিন্তু এত কষ্ট আমি বুঝতাম না যে এত কষ্ট হইতো। আমরা চিন্তা করলাম যে এই বাংলাদেশের লাগে কিছু করা যায়নি, আমরা স্বাধীনতার চিন্তা করছি না করলে এই অবস্থা আমার কেন লাগে। তো আমরা যুব পরিষদ একটা করলাম, লন্ডনের যুব পরিষদে আমি সেক্রেটারি জেনে আসলাম। তারপরে আমরা এলাহাবাদ রেস্টুরেন্টে গিয়ে অনেক পয়সা কালেকশন করছি। আমরার চিফ জাস্টিস আব্দুল শহীদ সাহেব আইলা, তাই পয়সা কালেকশনের লাগে আমি নিজে আমার গাড়ি দিয়া আমি পয়সা রেস্টুরেন্টে গিয়া আমরা জিতাতে সব দিয়ে দিছি। যে এত ফিলিং হয়েছে যে আমরা যে আমার দেশ তো আমরা ফার হই, আমাদের মা বাবা ভাই বোন সব দুঃখ লাগে যে এরকম তারা সাফারিং করতেছে। ওর পরে আমরা ওই লোক ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে ইয়ে করছি, ওই গেছি গিয়া রেভলিউশন করছি যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা পয়সা না দেওয়ায়। তারপরে তো আমরা বাংলাদেশ স্বাধীনতার আইলো, ও দেশে গেলাম। দেশে যাওয়ার পরে আমি লেখাপড়া যখন 8 করছি দেখি ফার ইয়ার দিলাম এসএসসি, আমি এসএসসি লাইক প্রিপারেশন দিছি। নেওয়ার পরে আমি ইনশাল্লাহ মানে 6 মাসের ভিতরে আমরা মানে তাকিয়া এসএসসি দিছি, ফার্স্ট ডিভিশন পাস করিয়ে দিচ্ছি এখান থেকে। তারপরে তো আবার আমরা দেশের লাইফ হইলে আমরা আইসি, যখন আমার মা বাপে হইলাম হলে দরলাম বিয়ে শাদি করার লাগি। আমি আর এই অল্প বয়সে হইলাম যে আমার বিয়ে শাদি, এখন আমার সময় দেবো আমার দাদিরও ধরলাম যে সময় দুকা, এখন আমার সময় নাই আমার একটু 2-3-4 বছর দুকা। ও আমি ফিরিয়া ও দেশে আইলাম, আইয়া লন্ডন আইলাম 1971-এর ফিরলাম লন্ডন। ফিরিয়া তখন আমি ও লন্ডনের আমি এই যে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টও আমি কাজ শুরু করলাম, রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট ইন হুম্বলটন।
বাংলাদেশ থেকে আবার ইউকে দাইয়া আমি রেস্টুরেন্ট কাজ করলাম। তারপরে আপনার আবার আমি পার্টি কলেজ অফ এডুকেশন ওখানে পার্ট টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করলাম। তারপরে তিন চার বছর থাকি এখানে, আমরা আমি ফিরিয়া গেলাম গিয়ে আবার 1975 গেলাম গিয়ে দেশে। 1975 তো আমি আই হ্যাড গেট ম্যারিড, বিয়ে করলাম। দশটায় আমরা ফিরলাম, আমি ফিরলাম, ফেরার পরে লন্ডন আইলাম, লন্ডন আইয়ে কাজ শুরু করলাম। তারপরে আমার বোন সেম টাইম আমার ছোটো বোনের বিয়ে হয়েছে ওখানে, স্কটিশ আগে, স্কটিশ বলতে বাংলাদেশি, আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে বিয়ে হয়েছে। কই না হলে খান্দাদি করে যে তার দেখা যায় বলে দেখতাম আইয়া এখানে, আমার ভিউটা চেঞ্জ হয়ে গেলো। তখন আমি আমার ভগ্নিপতি, তারা একটা রেস্টুরেন্ট হয়েছিল, সাতবার ব্যাংক্রাপসি করছে, ব্যাংক্রাপসি করে ও রেস্টুরেন্ট বোম্বে তুন্দুরি, বোম্বে তুন্দুরি এখন আমরা লইলাম। আমার বন্ধু একজন হইলাম যে আমরা আটল লিতাম, দুজনে কাজ করছি, তাই লেস্টার তখন আব্দুল মুক্তাদি চৌধুরী কইরা আমরা পাগল নেই, সেটা সাতবার ব্যাংক্রাপসি হয়েছে আপনি নিতা, এটা বললাম আমরা কিছু করতে পারবো, আপনি কিছু দিয়ে খাবার আর আমি সামনে দিয়ে করবো, আর আপনি যদি লুজ হয় আমি আমরা দিলাম। তখন লুজ হইলে দয়টা খিতা পার্টনারশিপ, ও তাই না এগ্রি হইলাম আর লোকে যে না পার্টনারশিপ করবা। ও আমিও ব্যাংকে গেলাম, ব্যাংকে দিকে এলো যে পয়সা কত বলে নিয়েও ব্যাংকে খরচ মারা খিতা দিতাম, আমার খিতা আছে বলে আমার হাত আছে, পাওয়া আছে, কলতু তো আছে। পরে আমি পয়সা পাইছি, যাই হোক বেশি নাই পয়সা, এটা 5,000 pounds হলতে। আর বন্ধুও বহুত কষ্ট হচ্ছে, তার শ্বশুরবাড়িতে লইয়া লাখ বারো টাকা গুড়িয়া গুড়িয়ে আইছেন, ফলা চিন্তা হচ্ছে অনেক পয়সা দিব, পরে দেখেও দেয় না, যাই হোক তাই গুড়িয়া লইয়া আমরাও রেস্টুরেন্ট শুরু করলাম বোম্বে তুন্দুরি। তারপরে আমরা দুদিকে খাস করলাম, করিয়ে আমরা খুব সাকসেসফুলি রান করছি, রান করিয়া ও আমরা আমরা বন্ধু অনেক আছে, ওই যে বারান্দা রেস্টুরেন্ট শুরু করলাম, এটি হলো 1980-81 শুরু করলাম অফিসিয়ালি বারান্দা রেস্টুরেন্ট। বারান্দা রেস্টুরেন্টও আপনার নো রেড ব্লক ওয়ার, আমরা হলো নো রেড ওয়ালপেপার, নো রেড ন্যাপকিনস, উইদাউট রেড ন্যাপকিন, এটা হলে মডার্ন মানে টেকনোলজি হিসাবে আমরা শুরু করলাম। মার্কেটিং প্রমোশন পালা সেফ টাইম নিয়ে আইলাম এই রেস্টুরেন্টটা, আপনার রাস্তা বিটুইন ওয়ে বারান্দা আপনার শুনছেন যে আস্তা হাউস হোল্ড নেম, ছোটো রেস্টুরেন্ট আউটসাইড কিউ থাকতো, একবারে ডেইলি টেলিগ্রাফ, সানডে টাইমস, টেলিভিশন, বিবিসি, তারপরে লেরুইটিয়া, গুড কারি ওয়ার্ড, ব্রিটিশ কারি ওয়ার্ড, কোনো যে এরিয়া নাই যে আমরা এই রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড পাইছি না, ও ছোটো রেস্টুরেন্ট। আর এটা থ্রুতে আমরা ওই যে বাংলাদেশ সমিতি একটা করলাম এডুমরা, এই সমিতি আই ওয়াজ কোঅর্ডিনেটর, করার পরে এটা তো খুব সাকসেসফুল মানে অ্যাসোসিয়েশন, আমরা এত সাকসেসফুল অ্যাসোসিয়েশন যে ব্রিটেনের সব জায়গাতে গেলে খাইল যে আপনারা হাই কমিশনার যেও আসুক, কালে হয়তো আমরা কর্নেল উসমানি সাহেব আসলা, তাই অ্যাসোসিয়েশনের থ্রুতে আমরা করলাম, আমার কর্নেটা বানাইলে উসমানি সাহেব আইয়া কইলা যে তোমরা সিনিয়র আনি যে একজন ইয়ং মানুষ, আমরা খুব অ্যাক্টিভ মানুষ, আর বাংলাদেশ হাই কমিশনার কিতা করে ফাতা সাহেব আসলা হাই কমিশনার ইন লন্ডন, যে তারা কিতা করে কেন এখানে আইয়া যে কেন একটা অ্যাসোসিয়েশন থ্রু হইলে আমরা আইতাম, থ্রুতে আইতাম পারি। ও আমি অ্যাসোসিয়েশনের কর্ডিনেটার হইলাম, কোয়েন্টার এইটার আমরা বাংলাদেশ স্বাধীনতার উপলক্ষে আমার দেশ সম্বন্ধে খুব আমরা রিফ্লেক্ট করলাম, স্কটিশেরা বাংলাদেশ সম্বন্ধে বেশি জানতো না যে হয় যে বাংলাদেশ হইতো। তারপরে আমরা কালচারাল প্রোগ্রাম, লোকাল মানুষ, আমরার কোনো ফল নাই যে আমরা এখানেও আমরা বাংলাদেশ সমিতি রিফ্লেক্ট করছি না, আর আমরা একতা আসলাম, আস্তে আস্তে করলেও মানুষ আমরা একতা আসলাম, এগুলো আমরা স্ট্রেংথটা বেশি। এবং লন্ডন গেলে অনেক ডিভাইড ডিভিশন থাকতো, যে তারা হয়তো যে হাই কমিশনার হয়তো তোমরা যাও স্কটল্যান্ড দেখিয়াও, এডিনবরা দেখিয়াও যে কীভাবে ইউনিটি আছে। যাই হোক এটা করা পড়তে আমরা যে বিজনেস এগুলো আমরা বারান্দা রেস্টুরেন্ট খুব সাকসেসফুলি জানানোর একটা হাউস হোল্ড, যে বাংলাদেশি সবাই বলে বাংলাদেশি নিউট্রাল নেম, আর বারান্দা লাইকে বারান্দা আমরা সিটিং দি বারান্দা, এখানে ক্লেন্ট স্টুট, ক্লিফ রিচার্ড, কোনো মানুষ নাই যে এখানে খাইছে না বলে ওই ছোটোখাটো রেস্টুরেন্ট, আর কিউ থাকতো বাড়া থাকিয়া। তো আমরা টমিম এসব জানেন, টমিমে আমার পার্টনার আসলা, আমরা লোক আমার বাগনা, সো ইউ হ্যাভ কম্বাইন্ড টুগেদার, এর সাথে আমরা খাস করছি এই বারান্দাতে। খাস করিয়া পরে আমরা আরম্ভ করলাম লান্সার্স ব্রাসারি, লান্সার ব্রাসারি হলো খুব ওয়েল নোন, এটারে আপনার বেঙ্গল লান্সার রেজিমেন্টের টিম, ডিফারেন্ট টিমে করলাম, এটাও ব্যাংক্রাফসে আসিল, কিন্তু আমরা আমার বাগনা বদরুল হোসেন লেবাস পদুষ ভাই মিলিয়ে আমার হইলো যে আপনি এটা হেল্প করতে পারবেন, আমার তো একটা গুডও লেগেছে যেহেতু হাইয়েস্ট কোয়ালিটি আমরা মেনটেন করি, আমার পাবলিক রিলেশনটা খুব ভালো, আমি লোকাল অথরিটিতে আপনার আমি জয়েন করলাম, তারপরে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনে জয়েন করলাম, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ইউকেতে জয়েন করলাম, প্যারাইটি অর্গানাইজেশনে আমি করলাম। এরপরে আমি আবার এখানে মধ্যে আমাকে সিলেক্ট হইলো জেপি জাসুদি ফিস সিটি অফ এডিনবরার, তারপরে আমি জুনিয়র চেম্বার অফ কমার্সর আমি ইয়ং স্কট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পাইলাম। 1986 আপনার কমনওয়েলথ গেম হইলো, কমনওয়েলথ গেমও আমি অ্যাটাচি আসলাম বাংলাদেশের
তারপরে বাংলাদেশ আইলো না আমি মালটার অ্যাটাচ হইলাম তো আই হ্যাভ বিকেম কোয়াইট এ লট অফ সাকসেসফুল স্টোরি অ্যাবাউট মাইসেলফ সো এই আমার রেস্টুরেন্টগুলো যেগুলো আমরা আছি আমরা পার্টনারশিপ হিসেবে কাজ করছি এবং সাকসেসফুলি রান করছি এরপরে আমি আমার যে বাইরে গেছি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স যেটা ইউকে তে ওয়ান অফ দি টপ আই আই ওয়াজ 8 years ইন ডিজি এবং এক টার্ম আমি আসলাম চেয়ারম্যান আমরা 2005 মানে হাইয়েস্ট লেভেলে বারবিকান সেন্টারে ট্রেড ফেয়ার আমরা করছি বিগেস্ট ট্রেড ফেয়ার 110 স্টল আছিল 30 মিলিয়ন পাউন্ড টার্নওভার হয়েছে যখন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম 1991 হঠাৎ এই যে 27 মার্চে আমরা চিটাগাংয়ের যে বাঁশখালীতে আস্থা এরিয়া হারে ডিস্ট্রয় করে দিল তো আমরা অনেক বন্ধু হইলো যে ওয়ালি তোমরা দেশ অত সুন্দর দেখলাম স্বাধীনতার সময় এমপি টেমপি মিনিস্টার এটা সব আর আজকে তোমার অবস্থা আমরা যদি তোমার লাগে কিছু করতাম পারি তাহলে খুব ভালো লাগবো তো আমরা ফোন করে দিলাম আমরা কইলাম যে দেশ লাগে কিছু করা উচিত ও আমরা একটা হলডে বাংলাদেশে ডাকলাম ডাকিয়ে হইলাম যে আমরা ভেরি ইম্পর্টেন্ট যে আমরা দেশের মানুষ সেবা অবস্থা হয়েছে আমরা তো পয়সা দেশের অন্তকে মোরালিটি আমরা কিছু করি ও আমরা একটা কমিটি করলাম কমিটি করিয়ে গেলাম আমরা হলে মিলিয়া প্রত্যেকটা মানুষে আমরা প্রায় একদিনই 5,000 পাউন্ড দিয়েছি তারপর হইলে আমরা লর্ড প্রভোস্টে যা আছে হলডে ধরি তারা প্যাট্রন করি তো লর্ড প্রভোস্টে মিলাইয়া আমরা একটা প্রোগ্রাম করলাম সিটি চেম্বারও লর্ড প্রভোস্ট বললো যে তুমি এটার চেয়ারম্যান দিবে আমার ইয়ার আমি চেয়ারম্যান হইতাম না তুমি তারপর চেয়ারম্যান তো আই ওয়াজ কোঅর্ডিনেটিং অ্যান্ড চেয়ারিং তারপরে মিডিয়া মনে হয় প্রায় 30-40 জন মতো আইছে 30-40টা মিডিয়া তো আমার বাজেট আছিল 20,000 পাউন্ড আমি বললাম যে আই চেঞ্জ মাই মাইন্ড দেখি বলে কে লাগি বলে তোমার এই 50,000 পাউন্ড এখন আমার আমি বলছি আমার 50,000 পাউন্ড নিব পয়সা বলে কে লাগি বলে তোমরা এই মিডিয়া দেখি আমার মনে হয় যে এই লোক তো 50,000 পাউন্ড আমি দিলাম যে প্রজেক্ট বাজেট আছে যে আমরা 50,000 পাউন্ড তো কিছু করবো ও আপনার স্কোয়াশম্যানে কইলো যে তোমরা ওই বিনিকে ফোন করলো যে তোমার ফান্ড আমি ফসাই দিতাম সাই আমি আমার 200 ফসাই দিতে হয় বলে না তোমরা আমার আর তোমার কথাগুলো ভাল লাগছে আর আমরা মনে করি যে তুমি দেশের মানুষ আমরা তোমার ফান্ড পাঠাম তুমি এভরি ডে তুমি আর স্কোয়াশম্যান আমরা একটা পেজ দিব আর তুমি আর কথা হইবে ওই এভরি ডে আমরা প্রায় 10,000, 12,000, 15,000 7 দিন আমরা প্রায় 70-80,000 রোয়ান চলছি আমার যারা মসজিদ করিয়া অন্যান্য সেক্টর স্ট্রিট কালেকশন করিয়া প্রায় মানে 2 সপ্তাহের ভিতরে আমরা প্রায় 1,40,000 পাউন্ড রেজ করলাম মেন্টারি আমরা কিছু দিলাই পয়সা 50,000 পাউন্ড দিলাম আর বাকিগুলো দিয়ে কিতা করা যায় ও আমরা গিয়া বাঁশখালীতে গিয়া লাস্টে গিয়া বাঁশখালীতে একটা প্রজেক্ট করলাম বাংলাদেশ সমিতি সাইক্লোন শেল্টার প্রজেক্ট প্রায় 150,000 পাউন্ডের ভিতরে তো ইটস ভেরি সাকসেস স্টোরি আমাদের আমি ছোটবেলা মানতে দেখতাম খুব মানুষের সব হেল্পফুল মানুষ সবসময় সহযোগিতা করেন মানুষের বিপদে আপদে সবসময় যে কোনো সমস্যা আসলেই তাই কিন্তু আজ থাকি না আজ মনে করেন আমি 40 বছর ধরে দেওয়ার সবসময় মানুষের সাথে মানুষের যে কোনো বিপদ আসলে তাই কিন্তু জাফাইয়া করেন গিয়া কেউ আমি যখন এই এদিন বেড়াতে আসছি 1977 তখন তাকে দেওয়ার তাই সোশ্যাল ওয়ার্ক কররা মানুষের সবসময় হেল্প কররা সহযোগিতা কররা কোনো ধরনের কোনো বিপদ কমিউনিটির আসলে সবসময় উনি সবার আগে থাকেন কোনো লোক বেমার পড়লে বিপদ সব যখন উনি আমরা প্রথম আসছিলাম তখন অনেকে ইংলিশ জানত না উনি অনেকে ডাক্তারে নিছেন ব্যাংকে লইয়া গেছেন ব্যাংকে নিয়ে অ্যাকাউন্ট খুলিয়া দিয়েছেন আমি নিজেই এক সময় উনারে লইয়া গেছি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় কারণ ওই সময় আমিও নিজেও জানতাম না অ্যাকাউন্ট কীভাবে খোলা হয় উনি আমার নিয়ে গেছেন এখন তো আমরা অনেক ব্যবসা বাণিজ্য করতেছি অনেক কিছু করতেছি শিখছি কিন্তু প্রথম উনার কাছ থেকেই শিখতে হয়েছে আমাদের সালাম আলাইকুম আমার নাম শাহান আমি ডক্টর ওয়ালি তাসরউদ্দিনের বড় ছেলে সুযোগ থাকতে আমরা মনে আছে আমরা রাস্তাত গিয়া ছাড়ে টিঠিন লইয়া রাস্তা তো বাইরাম চান্দা তুলবার লাগি স্কটসম্যান পেপার তার থেকে মানে দিছে তাইনরে আমাদের তারা পেপার বেশিও বাংলাদেশও সাইক্লোন ডিজাস্টার অর্থাৎ পয়সা দিছে তাই বহুত কিছু অ্যাচিভ করছেন হসপিটাল রেস্টুরেন্ট বিজনেস এটা দেখি আমরারও মানে আমরাও কাম করি আমরাও কষ্ট করি এটা দেখি বিকজ আমরা চাই না যে আমরা ঘরে বই থাকতাম বইয়া এমনি কোনো কাম করতাম না আমরা কাম করা আমরা খুশি লাগে আমার আব্বাই যে অতটা কাম করছেন দেখি আমরাও খুশি লাগে আসসালামু আলাইকুম মাই নেম ইজ আশান ইউডেন সন অফ ডক্টর ওয়ালি তাসরউদ্দিন I could proudly say my dad has
had this special sort of life where he's achieved a lot of things that we would find very difficult to do. I see our future to head to the target my father was in, and it's going to be difficult, but we will try. And I hope that inshallah one day we could make our father proud just the way he has made our family proud. Hello, my name is Rahali Dean and I am the youngest daughter of Dr. Wali Tasar Uddin. We're very proud of his achievements, and everyone who comes across my dad, they know how much he has done in his life, and they're all very proud of him. No matter where you go, everyone knows Dr. Wali Uddin. They all think he's fantastic, they all think he's amazing, and so do we. All of us think that he's amazing as well, and we're all very proud of how much he has done in the UK as well as in Bangladesh, and it's just a true inspiration to everyone. Assalamu alaikum, amar naam Thuli, ami tan boro cheler bou. Amar biyer ashole 2 bochhor hoye geche. Ami 2 bochhor deshe aslam, nearly ekhon 2.5 bochhor hoyeche. 2 bochhor deshe aslam to papa 2 mash por por gechen. আমি বুঝছিও না যে আমি ও শ্বশুর বাড়িত নাই, বাবার সাথে সিলেটে অথবা দেখাতে ইয়াতে হা লাগছে। ও সবসময় আমার সিয়াতে খাইতাও না, আমি একবার খাইলে ইলে ধান লোকে খাওয়া লাগতো। আসলে আমি আইসি 6 মাস হয়েছে, বাট আমার মা বাপ তো আইসি, আমার কাছে ফেলও করলাম না আমি, বিকজ বাবা মা অত মায়া খরই না। আসলে আমরা তো ভালো একজন শাশুড়ি পাইছি, শ্বশুর পাইছি। আসসালামু আলাইকুম, আমার নাম মেহবিন, আমি ডক্টর ওয়ালি তাসরুদ্দিনের 2 নম্বর ছেলের বউ। বাবা খুব একজন ভালো মানুষ, তাই আমরা লগে খুব শ্বশুরের লাহান না, নিজের বাবার লাহান সবসময় আমরা লগে ব্যবহার করেন। আমরা বাংলাদেশ থেকে আইসি, কিন্তু তার বাদেও আমরা যেমন সেইটা মিস করি না, কারণ মা বাবা তারা আমরা নিজের বাচ্চাদের লাহান মায়া হরইন। যে কোনো সমস্যা হইলে আমরা তার লগে শেয়ার করতাম পারি। বাবার মেন্টালিটিও খুব ভালো, যে কোনো প্রবলেম হইলে বাবার লগে শেয়ার হলে বাবা ভালো একটা সলিউশন দিতে পারেন। আমি অত্যন্ত গর্বিত, বিশেষ করে আমার ফ্যামিলি, যে আমার আপনারা যদি একটা সাকসেস হয়ে করতে হয় যে আমার ফ্যামিলি টুগেদার, ইউর ওয়াইফ ইউল মেইন, তারপরে আপনার বাচ্চা হচ্ছে। সো মাই ওয়াইফ এই যে জানেন আমরা যদি যে তোমার যেখানে হয় তারা সবসময় ঘর আমার ঘরে যখন মানুষ হয় মেহমান হয় তারা খুব খুশি হয় যে আমার ওয়াইফের সবসময় মানুষের ভালো ব্যবহার করেন। আচ্ছা খানি দিনে তো অন্য জিনিস, আল্লাহ তাল্লাহ মানুষের রিজাল্ট দিছে। আর আমি আই অলওয়েজ লাভ পিপুল, আমি মানুষের খুব ভালো পাই, যেখানেও পাই মানুষের মনে হয় যে আমার তারা দরিয়া যে আমার সোনাদার হতাম পারি, আমার ভাল লাগে। সেম আমার ফ্যামিলি, আমার মা বাপ এইরকম অবস্থা আসলে আমরা সেভাবে শিখছি। আর সবসময় আমরা চিন্তা করি যে আল্লাহ তালে আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন, আমরা আসলাম, আমরা গ্রাম থেকে আইসি, যদিও আমরা মা বাপ অত ধনী নয়, অত গরিব আসলাম, খুব রেসপেক্টেবল ফ্যামিলি আসলাম, আমার নানা নানি আমরা গ্রামও। তো যেগুলো আমার মনে হয় সবসময় মনে করি যে 1982 অজগেছে আমরা দুজন, কিন্তু আল্লাহরে হয়েছে আল্লাহ দুনিয়ায় যদি রাখো তো যে দেশে জন্ম নিচ্ছি আর যেখানে আছি কিছু ভালো কাজ করার সুযোগ দিও। আর প্লাস বাচ্চা হাইচাই নিয়ে তুমি কোনো সময় ইনশাল করিও না। তো আজকে দেখছেন আমার 2টা বউ, ছোটো ছেলে আগে বিয়ে করছে, আমরা ইন্টেনশন আছি না যে বাংলাদেশেই নিয়ে আইবো, কিন্তু আমরা বাচ্চা হাইচাই হয়েছে তোমরা যেভাবে ভালো মনে করো সেভাবে তোমরা বিয়ে করবে, এজ লং এজ মুসলমানের বাচ্চা যদি হয় আমরা খুশি। তো আল্লাহর মেহরবান স্বামী আমার বাচ্চা দিয়ে একটু তারাই নিজের ইচ্ছা মতো তারা বিয়ে করছে। আমার বোনের লগে আমি ভেরি প্রাউড, নিজের বাচ্চাই মনে করি আর আমার বাচ্চাই। আর তারও এরকমভাবে মানে সোনাদর পায় বা আমরাও খুব রেসপেক্ট করে, আর আমরা মনে করি যেমন তার চলাফেরা করে আমরা এটা খুব ভাল লাগে। তারা আজকে আমরা উমেন মেডিকেল কলেজ হসপিটাল করছি, পেশেন্ট স্কুল করছি, অনেক মানুষের রিকোয়েস্ট করে যে বাচ্চা হাইচা একটু তারারে যদি পারা যায় চিকিৎসার লাগে, অনেক মানুষ হাইতে চায়, তখন ভালো চিকিৎসা পাইলে আমার খুব ভালো লাগে। যে ডাক্তার তার প্রফেসর লেভেলে যারা সব গিয়া তারা আমার নাম শুনলে ভালো মানে তার ব্যবহার করে ভালো চিকিৎসা দেয়। আমরাও সারাম যে একটা হাইয়েস্ট লেভেলের যেটা খালি টাকা বানায় নাই মানুষের সেবা দেওয়া, এর লাগে স্পেশালি আমি নিজে জড়িত। আর বাইরে যারা আমার বন্ধুমাল আসেন, আই নেভার ওয়ারিড অর দি মানি, আমি সবসময় চিন্তা করি যে মানুষের পয়সাগুলো নিয়ে আনি ঠিক মতো আমরা পৌঁছাইতাম পারলাম বা ইউটিলাইজ করতে পারলাম। সো আমার লাকিলি আইজ আউট অফ 48 ইয়ার্স 32 বছর বাংলাদেশ উপরে খাস করছি, কিন্তু আল্লাহ তালা মানে খুব আমার টকাইছে না, আমি খুঁড়ে টকাইছিও না আর খুব টকা খাইছিও না। তো ওটা ভাল লাগে
এখন তো নেক্সট স্টেপ যাইতেছি, বড় একটা প্রজেক্ট করার লাগিয়া ডাকাতে করবো। তো এটা 2000 বেড, আমরা মাউন্ট এলিজাবেথ ইম্পেরিয়াল, আমাদের ইয়ঙ্গার জেনারেশনের ডাক্তার বিদেশে আছে, তারাও খুব ইন্সপায়ার যে আমরা দেশে গিয়ে আমরা সার্ভিস দিব। দেশের অনেক রকম পলিটিক্যালি সমস্যা আছে, বাট অল ওভার দি ওয়ার্ল্ড এটা আমরা গ্রহণ করতে হইব। বাট আমরা খাজর লাগিতে খুব বাধা দেয় না, যদিও কেন আমার যেন সমস্যা আছে, দুনিয়ার সব জায়গাতে সমস্যা, একটা চ্যালেঞ্জ, এই এই দেশের চ্যালেঞ্জ ইজ নট ইজি নাও ডেজ। আমরা এই দেশে চলাফেরা করলাম, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যে সোশ্যাল লাইফ ইজ নট ভেরি, আমরা লং আওয়ার খাস করি, আমরা আমরা ইউজ টু রেখেছি, আমরা বাচ্চা হয়েছে কিন্তু ইউজ টু নাই। তবুও আমরা মনে করি এই ইন্ডাস্ট্রিতে দুইটা রাখা উচিত, এবং আমরা যদিও স্টাফ শর্টেজ, অন্য দিকে শর্টেজ আছে, ও নিজেও আমি কে খাস করি, আমার আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট বিকজ আমি বিলিভ করি যে কারণ আমার প্রফেশনটা, কিন্তু দিস ইজ দি চ্যালেঞ্জ, লাইফটাই চ্যালেঞ্জ। বাট ওভারঅল আমি সো হ্যাপি ফর মাই লাইফ। সো আল্লাহ আপনারা সবাইকে, আপনারা আমরা আমার কথা শুনলা আর দোয়া করুন আমরা লাগে, সবাই লাগে, আল্লাহ আমাদের আরও স্ট্রেংথ দিতা, আর মানুষের খাজ আমরা সবাইয়ের খাজ যদি আমরা করি আর ভালো লাগে, এটাই আমাদের জীবনের একটা সার্থক। ডক্টর ওয়ালি তসরুদ্দিনের মতে দৃঢ় প্রত্যয়ী হয়ে ত্যাগের মনোভাব নিয়ে সততার সাথে এবং পরম করুণাময়ের কৃপালাভের উদ্দেশ্যে মানুষের জন্য কাজ করে গেলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। তার মতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য সংঘবদ্ধ হয়ে কাজ করা খুবই জরুরি। তিনি আরও মনে করেন নিজের মাতৃভূমি ও সমাজকে কিছুটা ফেরত দেওয়ার মন মানসিকতা নিয়ে প্রতিদিন আমাদের সকলেরই দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে কিছুটা হলেও সময় দেওয়া উচিত, কেননা এই অল্প অল্প উদ্যোগ একদিন হতে পারে বিরাট মহিরূপে এবং ব্যাপক পরিবর্তন সাধিত হতে পারে পীড়িত মানুষের জীবনে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে নতুন কোনো ব্রিটিশ বাংলাদেশির সফলতার গল্প নিয়ে চ্যানেল আই আওয়ার প্রাইড অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই সুখী এবং সুস্থ থাকুন।